ভারত ফেভারিট সে কারণে চাপে থাকবে অস্ট্রেলিয়া বর্ডার গাভাস্কার ট্রফির আগে হুঙ্কার ছাড়লেন মোহাম্মদ স্বামী আর মাত্র কয়েক সপ্তাহের অপেক্ষা তারপরে শুরু হয়ে যাচ্ছে বহু কাঙ্ক্ষিত বর্ডার গাভাস্কার ট্রফি বরাবর মুখোমুখি দুই শ্রেষ্ঠ দল অস্ট্রেলিয়া এবং ভারত ওডিয়া বিশ্বকাপ জয়ের নিরিখে হোক বা টি টোয়েন্টি বিশ্বকাপ সবটাতেই ভারতীয় দল ওপরের দিকেই থাকে অস্ট্রেলিয়ার সঙ্গে পাল্লা দিয়ে ওডিআই বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার থেকে টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ের নিরীখে ভারতই এগিয়ে রয়েছে যদিও গত দেড় বছরে দুই আইসিসি ইভেন্টের ফাইনালেই ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় অস্ট্রেলিয়া পাল্টা টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে অজিদের ছিটকে দিয়েছিল রোহিত শর্মার দল এবার বর্ডার গাভাস্কার ট্রফি অজিদের মাঠে জিতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল থেকেও প্যাট কামিন্সের দলকে ছিটকে দিতে চাইবেন রোহিত শর্মা বিরাট কোহলিরা গ্যাঙ্গারুদের ডেরায় ভারতের সাফল্য অনেকটাই নির্ভর করবে পেসারদের ওপর সিরিজ শুরুর মাসখানেক আগেই তাই ব্যাগি গ্রিনসদের হুঙ্কার ছুঁড়ে রাখলেন ভারতীয় স্পিড স্টার মোহাম্মদ শামী স্পষ্ট করেই বললেন যতই ভারতের অ্যাভে সিরিজ হোক না কেন ফেভারিট কিন্তু টিম ইন্ডিয়াই নিজেদের চোটের অবস্থা নিয়েও আপডেট দিয়েছেন ভারতীয় দলের এই তারকা ক্রিকেটার মোহাম্মদ শামী বলছেন বর্ডার গাভাস্কার সিরিজে আমরাই ফেভারিট তাই চিন্তা আমাদের নয় ওদের হওয়া উচিত আমিও চেষ্টা করছি যত দ্রুত সম্ভব প্রত্যাবর্তন করার কারণ অনেকদিন ধরেই আমি মাঠের বাইরে রয়েছি তবে একই সঙ্গে একটি বিষয়ের দিকে নজর রাখতে হবে যাতে একবার প্রত্যাবর্তনের পর আর চোট নিয়ে কোনো চিন্তা আমায় ফের বিচলিত না করে স্বামী আরও বলছেন যত শক্তিশালীভাবে আমি মাঠে ফিরতে পারবো আমার জন্য সেটা আরও ভালো হবে সেক্ষেত্রে আমার চোট পাওয়ার প্রবণতা কমবে তাই আমি বাংলাদেশ নিউজিল্যান্ড বা অস্ট্রেলিয়া যেই সিরিজেই ফিরি না কেন সেটা নিয়ে ভাবছি না আমি বোলিং করা শুরু করে দিয়েছি কিন্তু কোনো রকম ঝুঁকি নিতে আমি প্রস্তুত নই আমি যতক্ষণ না পর্যন্ত একশো শতাংশ ফিট হচ্ছি ততক্ষণ মাঠে আসতে রাজি হব না সেটা যেই দল বা যেই ফর্মেটি হোক না কেন তাতে যদি আমায় ঘরোয়া ক্রিকেট খেলতে হয় আমি সেটাই খেলবো